কান্নাকাটি করে কোনো লাভ হইব না, তোর ওই চোখের বাড়ি দেখার সময় আমার নাই। একদম শেষ করে ফেলাম। তুই যদি বাঁচতে চাস ওই লোকটার কাছ থেকে যা যা নিয়ে আসছস সব ফেরত দিয়ে আসবি সব। আমি যুবরাজ, আমার জীবনে পয়লা প্রেম, আর সেটা তুই কেড়ে নিলি। যুবরাজ তুই ভুল করছিস। আরে আয়না আমার প্রেম, আরে আয়না আমার লুকিং গ্লাস। তুই তুই মিথ্যা কথা কইতাছিস আমার লগে। আয়না আমার লুকিং গ্লাস, আমার লুকিং গ্লাস। রাজকুমারী রাক্ষসরা ধরে নিয়ে যাওয়ার পর কি হইছিল? রাজকুমারীর কাছে কি আবার ফিরে আইছিল? আমি শুধু রাজকুমাররে ধরে নিয়ে যাওয়ার গল্পটাই জানি মা, এর পরের গল্পটা যে আমি জানি না। কান্নাকাটি করে কোনো লাভ হইব না, তোর ওই চোখের বাড়ি দেখার সময় আমার নাই। আমি যারে পছন্দ করছি ওরাতেই তোরে তুলে দেবো। বুবু শোন, তুই আমার জীবন নষ্ট করছস, আমার বোনের জীবনটা নষ্ট করতে চাইলে আমি কিন্তু তোরে ছাইরা দিব না কইতাছি। এই শালি, সারবি না তো কি করবি? এই কাকি করবি কি করমু? একদম শেষ করে ফেলাম। তুই যদি বাঁচতে চাস ওই লোকটার কাছ থেকে যা যা নিয়ে আসছস সব ফেরত দিয়ে আসবি সব, নইলে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হইব না, কথাটা মনে রাখিস। শালির বেটি করলোটা কি? তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে। তোমারে দেখে নাকি? প্রেম করতে যাই চঙ্গি চলছে কাপতে চঙ্গি হলো দশ কাতে। Oh, my God.
জাদু কেন নিলি? যুবশ্রী ভুল করছিস। আরে আয়না আমার প্রেম, আরে আয়না আমার লুকিং গ্লাস। তুই তুই মিথ্যা কথা কইতাছ আমার লগে। আয়না আমার লুকিং গ্লাস, আমার লুকিং গ্লাস। রাজু 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 তুই আমার রাজুর বাইরে ভালাইছস, তুই আমার সংসার করতে দিলি না। আয়া এরকম কি করতেছ? একটা মায়া লাগা নিজের বন্ধুর মায়া লাগা নিছিলাম না 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 এটা ঠিক না লাগা। তোরা কষ্ট করে আমার জন্য মালা নিয়ে আইছো কি ভাই? আপনি কি কন্যা? আরে আপনার লেগে মালা আনুম না তো কাল লেগে মালা আনুম। আরে আপনার লেগে তো আজকে আমরা বাইরে আছি, আটা নাইলে তো ভিতরেই থাকতাম। চলেন আইন ভাই ইয়া দেন বস, ওরা বেমানি করব না। আই চলো। বুনা দেখ তো ঠিক আছে নাকি? ২৫ লাখ। রাজকুমার রে রাক্ষসরা ধইরা নিয়ে যাওয়ার পর কি হইছিল? রাজকুমারীর কাছে কি আবার ফিরে আইছিল? আমি শুধু রাজকুমার রে ধইরা নিয়ে যাওয়ার গল্পটাই জানি মা, এর পরের গল্পটা আমি জানি না। কি কইরা কমু, রাজকুমারীর কাছে রাজকুমার ফিরে আইছিল কিনা? আমি বলতাছি রাজকুমার রাক্ষসদের কাছ থেকে উদ্ধার হইয়া সে রাজকুমারীর কাছে আবার ফিরে আসবে। তাই যেন হয় ময়না, তোর কথাই যেন সত্যি হয়। এই যে দুই মহারানী, রাত কয়টা বাজে শুনি, একটু পরে আরেকজন মদ খেয়ে ঘরে ঢুকবো, তখন কি হবো? হ্যাঁ সময় না